হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে বিটকয়েনের মধ্যে হঠাৎ করে ডাম্প কেন হলো? বিটকয়েন খুব ভালো রকম এখানে উপরের দিকে যাচ্ছিল, পাম্প হচ্ছিল মার্কেট অনেকদিন পরে, কিন্তু তারপরেও এখানে মার্কেট হঠাৎ করে ডাম্প কেন নিল সেটা আমরা দেখবো। আর নেক্সট এখানে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এখন বর্তমানে যেখানে বিটকয়েন আছে এখান থেকে কি বিটকয়েন আরও নিচের মধ্যে নামবে না আরও উপরের দিকে যাবে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। আর এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে অনেক ফ্রড হচ্ছে, অনেক স্ক্যাম হচ্ছে, সেগুলো থেকে কীভাবে আপনি সেফ থাকবেন সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি। আমাদের ফ্রি গ্রুপের মধ্যে লাস্ট তিনটা কল আমি শেয়ার করেছিলাম, আডা, FTT আর হচ্ছে TLM-এর কন্টিনিউ তিনটা কল পোস্ট করেছিলাম, তিনটার মধ্যে তিনটাতেই আপনাদের অনেক প্রফিট দিয়েছে। তো আশা করি আপনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, আর যদি জয়েন থাকেন আপনি অলরেডি তাহলে হয়তো এই তিনটা কলের উপরে মোটামুটি ভালোই প্রফিট নিয়েছেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে এখানে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 22,800, ঠিক আছে। এখানে যে একটা গতকালকের আগের দিন যে আমি ভিডিওটা দিয়েছিলাম, ভিডিও আপডেটের মধ্যে এখানে একটা লাইন ড্র করেছিলাম আমি আগের থেকেই 24,000-এর, এখানে $24,188 সামথিং অ্যারাউন্ড এখানে একটা লাইন ড্র করেছিলাম আপনাদের। সেখানে আমি বলেছিলাম যে এই যে এই এরিয়াটা আছে 24,100, এটা বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো ওটাকে একবারে ট্রাই মানে ব্রেক করা একটু কঠিন হয়ে যাবে, একবারে কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে না, যদি না এখানে কোনো বড় ধরনের গুড নিউজ চলে আসে তাহলে এখানে ব্রেক করতে পারে একবারে কোনো রেজিস্ট্যান্সকে, আর নাহলে কিন্তু ব্রেক একবারে একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে না, এখানে যাবে এটাকে টেস্ট করবে, টেস্ট করে আবার নিচের মধ্যে নামবে, নিচের মধ্যে নেমে তারপরে আবারও সেটাকে ব্রেক করার জন্য উপর দিকে যাবে। তো এখানে কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি একবারে, যেহেতু এটা বড় একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মানে চার্ট হিসেবে আমি এটা বলছি, ঠিক আছে। আর এটা কেন হলো বিটকয়েন হঠাৎ করে ডাম্প এখানে তিনটা ক্যান্ডেল পরপর 4 আওয়ারের মধ্যে কেন এখানে নিচের মধ্যে নেমেছে সেটা আপনাদের পরে বলছি আমি। তো এখানে 24,000 এখানে গিয়ে রিজেকশন হয়ে যায়, এখানে এক্স্যাক্টলি এখানে দেখুন আর একটুখানি ওপরে গিয়েছিল 24,200 সামথিংয়ের অ্যারাউন্ড, এখানে প্রাইস গিয়েছিল, এখানে প্রাইস গিয়ে আবারও নিচের মধ্যে চলে আসে, আর এখন বর্তমানে ট্রেড করছে 22,800। আর একদম নিচের মধ্যে যদি উইক ক্যান্ডেল দেখি কোথায় এসেছিল, 24,000-কে টেস্ট করার পরে 22,600 এই পর্যন্ত প্রাইস এখানে চলে এসেছিল। তো এখন আমাদের জন্য ইমিডিয়েট একটা সাপোর্ট বের হয়ে আসছে, সেটা হচ্ছে আপনার 22,500, এটা আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল আগে, তো ওটাকে ব্রেক করেছে ফাইনালি, মানে একটু ভলিউম সহকারে ব্রেক করেছে কয়েকদিন আগে। তো এখন বর্তমানে এটাই আমাদের জন্য একটা সাপোর্ট, তারপরে এটাকে আমরা খুবই স্ট্রং একটা সাপোর্ট হিসেবে ধরতে পারবো না, কারণ হচ্ছে 22,500 এখান থেকে শুরু করে 22,500 থেকে শুরু করে 24,000-এর মধ্যে এখানে কিন্তু খুব একটা বেশি সময় ধরে বিটকয়েন ট্রেড করেনি, ঠিক আছে, মানে বর্তমান সিচুয়েশনে। তো যার ফলে আমরা এই রেঞ্জের মধ্যে এখানে খুব বেশিক্ষণ ট্রেড করেনি, যার ফলে আমরা 22,500 এটাকে বড় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরতে পারি না। এর উপরে যদি আরও কয়েকদিন ক্যান্ডেল ক্লোজ করতো, উইকলি ক্যান্ডেল ক্লোজ করতো, তাহলে এখানে আমরা এটাকে অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরে নিতে পারতাম, কিন্তু এখনও কিন্তু আমরা এটাকে স্ট্রং একটা সাপোর্ট হিসেবে ধরতে পারছি না। তো যাই হোক, ইমিডিয়েট আমাদের জন্য একটা সাপোর্ট এখানে বের হয়ে আসছে, সেটা হচ্ছে 22,500। এবার যদি এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমাদের যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে বর্তমানে যেখানে এখানে বিটকয়েন ট্রেড করছে এটাই মনে করুন আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ। তো এটাও কিন্তু একটা সাপোর্ট, যেহেতু এর নিচের মধ্যেও নেই ওপরের মধ্যেও নেই, তাই এটা মানে মিডিলে আছে, যদি এটা নিচে চলে আসে তাহলে এই যে এরিয়াটা দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে 22,800, এটাই আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। আবার যদি এটার উপরে চলে যায় তাহলে এটাই একটা মানে কারেন্ট ইমিডিয়েট ছোটোখাটো একটা সাপোর্ট হিসেবে এখানে ধরতে পারি আমরা এটাকে। আর যেখানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে আপনার 20,900, এই রেঞ্জের আশেপাশে এখানে আপনাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে। তো ওটা সময়ের সাথে সাথে একটু একটু মানে $50-100 এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে, তো সেটা দেখে নেবেন আপনারা। তো তারপরেও 20,900 এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট, কারণ হচ্ছে এখানে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে। এবার আমরা দেখে নিই, বিটকয়েন এখানে খুব ভালোভাবে উপরের দিকে যাচ্ছিল, তারপরেও এখানে কেন এখানে বিটকয়েনের মধ্যে হঠাৎ করে একটা ডাম্প হলো, ঠিক আছে। এখানে দেখলে দেখতে পারবেন এই যে 22,500 এই রেঞ্জটা, এটাকে ব্রেক করে ফাইনালি হাই ভলিউম সহ ব্রেক করে উপরের দিকে যাচ্ছিল, এখানে 24,100 এটাকে টেস্ট করে, এই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করার পরে এখানে হুট করে বিটকয়েন নিচের মধ্যে নেমে আসে 4 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে, তিনটা এখানে বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হয়, আর একটা এখন 4 আওয়ারের ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো এটা রেড ক্যান্ডেল তৈরি হবে না গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এটা আপনার সময়ই বলবে, এখনও এটা কিছু হয়নি, ঠিক আছে। তো এটা কেন হয়েছিল, কারণ হচ্ছে এখানে একটা নিউজ মার্কেট বের হয়ে আসে, মানে যখন এখানে 24,000 এটাকে ব্রেক মানে করবে করবে ভাব, ঠিক তখনই এখানে একটা মার্কেটে নিউজ বের হয়ে আসে যে টেসলা সোল্ড 75% অফ ইটস বিটকয়েন, ইলন মাস্ক
উই হ্যাভ নট সোল্ড এনি অফ আওয়ার ডজ কয়েন। এখানে যখন 24,000 এটাকে বিটকয়েন ব্রেক করবে, যখন মার্কেটে একটা মানে মোটামুটি নর্মাল হতে যাচ্ছিলো, প্রায় মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন ছিল আগে, সেটা মানে চলে যাচ্ছিলো, মার্কেট একটুখানি নর্মাল হতে যাচ্ছিলো, ঠিক তখনই এরকম একটা নেগেটিভ নিউজ চলে আসে যে টেসলা সোল্ড 75% অফ ইট ইস বিটকয়েন। এখানে টেসলা মানে ইলন মাস্কের যে কোম্পানি, তারা এখানে 75% বিটকয়েনকে সেল করে দিয়েছে। আর যখন এরকম একটা নিউজ বেরোয় আসে যে কোনো একটা কোম্পানি এতগুলো বিটকয়েনকে সেল করে দিয়েছে, তাদের ডিজিটাল অ্যাসেটের মধ্যে 75% সেল করে দিয়েছে আর মাত্র 25% আছে তাদের কাছে, তো এটা কিন্তু বিশাল বড় একটা নেগেটিভ নিউজ। এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে অবশ্যই পড়বে, ঠিক আছে? আর তার উপরে এখানে যেহেতু ইলন মাস্কের নাম জড়িয়ে আছে, মার্কেটে এর ইফেক্ট আরও বেশি করে পড়বে। কেন পড়বে? কারণ হচ্ছে ইলন মাস্ক এখানে সবসময় টুইটারের মধ্যে অ্যাক্টিভ থাকে, টুইটারের মধ্যে তার ফলোয়ারের সংখ্যা অনেক, 100 মিলিয়নেরও বেশি তার ফলোয়ার সংখ্যা টুইটারের মধ্যে, ঠিক আছে? সে যখনই বিটকয়েনকে নিয়ে কিংবা ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে যখনই কোনো পজিটিভ টুইট করবে, পজিটিভ কোনো কথা বলবে, তখনই মার্কেট একটু উপরের দিকে যায়। আবার যখন নেগেটিভ কথা বলে তখন মার্কেট নিচের মধ্যে নামে। টেসলার কোম্পানির জায়গা দিয়ে যদি অন্য কোনো কোম্পানি এই 75% বিটকয়েন সেল করতো, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে, হ্যাঁ তারপরেও মার্কেটের মধ্যে প্যানিক এখানে সিচুয়েশন হতো, কিন্তু এতটা হতো না। এখানে 24,000 আছে, তো এখানে মনে করুন 1-2 হাজার এখানে ডাম্প হতো, 1,000 ডাম্প হতো, ঠিক আছে, এটাই হতো, আর তেমন কিছু হতো না। কিন্তু যেহেতু এখানে ইলন মাস্কের কোম্পানি 75% সেল করছে আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে সে খুবই মানে অ্যাক্টিভ, তো সেই জন্য কিন্তু মার্কেটের মধ্যে মানে প্যানিক, অনেকটা প্যানিক পড়েছে মার্কেটের মধ্যে। আর যার ফলে এখানে অনেকে এখানে প্যানিক সেলিং করেছে, যার ফলে এখানে 24,000 থেকে শুরু এখানে ড্রপ করে এখানে 22,500-600 এই পর্যন্ত প্রাইস এখানে চলে আসে। এবার ইলন মাস্ক তার সাথে সাথে তার কোম্পানি এটাও বলেছে যে তারা জাস্ট এখানে বিটকয়েনকে সেল করেছে, কিন্তু তাদের যে ডজকয়েনগুলো আছে ডজকয়েনগুলোকে একটাকেও সেল করেনি, এরকম কিন্তু আবার বলেছে, ঠিক আছে? কিন্তু তারপরও ডজকয়েনের মধ্যে তেমন আমরা কোনো পাম্প দেখতে পারিনি, কারণ এখানে বিটকয়েন হচ্ছে কিং। বিটকয়েন যখন এখানে নিচের মধ্যে নামবে তখন কিন্তু অন্যান্য কয়েনও এখানে নিচের দিকে নামবে, ঠিক আছে? সে অন্যান্য কয়েনের যতই গুড নিউজ থাকুক না কেন, যতই বড় গুড নিউজ থাকুক না কেন, সেই কয়েন কখনোই মানে খুব একটা পাম্প করবে না। হ্যাঁ এরকম হতে পারে যেহেতু মানে তার মানে ব্যাড নিউজ খুব কম এসেছিলো, যার ফলে এটা হতে পারে যে বিটকয়েন ডাম্পের তুলনায় সেই কয়েনটা একটুখানি কম ডাম্প করবে, কিন্তু পাম্প কখনই করবে না। এটা কিন্তু ডজকয়েনের জন্য একটা গুড নিউজ ছিল যে তারা এখানে বিটকয়েনকে সেল করেছে, ডজকয়েনকে সেল করেনি, ডজকয়েনের জন্য গুড নিউজ ছিল। কিন্তু তারপরে কিন্তু এখানে ডজকয়েন কিন্তু পাম্প করেনি, ডজকয়েনও তার সাথে সাথে এখানে ডাম্প করেছে, ঠিক আছে? এবার তারপরেই এখানে মাইকেল সেলার একটা টুইট করে, এখানে মাইকেল সেলার তাকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন হয়তো, ইফ ইউ সেল 75% অফ ইউর বিটকয়েন ইউ উইল ওনলি হ্যাভ 25% অফ বিটকয়েন লেফট। তো মাইকেল সেলার এখানে একটা মানে মার্কেটকে আবার পজিটিভ করার ট্রাই করেছে, কিন্তু এখানে একটা জিনিস এখানে যেটা খুব ভালো হয়েছে সেটা হচ্ছে এখানে মার্কেট কিন্তু এত বড় একটা ব্যাড নিউজ আসার পরও মার্কেট কিন্তু খুব একটা নিচের মধ্যে নামেনি। এর থেকে বোঝা যায় যে মার্কেট মানে যারা বুল আছে তারা কিন্তু এখনও স্ট্রং আছে। এর থেকে এটাই বোঝা যায় মার্কেট খুব সহজে এখন নিচের মধ্যে নামবে না, এখনও কিন্তু উপরে যাওয়ার চান্সই বেশি। আবারও মার্কেট এখান থেকে উপরে যাবে 24,100, এটাকে টেস্ট করার জন্য উপরের দিকে যাবে, এটাকে ব্রেক করার জন্য উপরের দিকে যাবে, কিন্তু এটাকে ব্রেক করতে পারে কি না সেটাই এখন দেখার। এবার যেখানে একটা নিউজ বেরিয়ে আসছে, FBI ওয়ার্নস অফ ফেক ক্রিপ্টো অ্যাপস, 244 ইনভেস্টার ডিফ্রডেড, 42.7 মিলিয়ন লস্ট। এখানে দেখুন FBI এখানে ওয়ার্ন করেছে মানে ক্রিপ্টোকারেন্সির উপরে কিছু ফেক অ্যাপ অ্যাপ্লিকেশন এখানে বেরিয়ে আসছে, তো আগের থেকে এগুলো অনেক ছিল আমার কাছে, এগুলোর মানে হাজারে হাজারে এখানে আপনার আমার কাছে প্রপোজাল আসে যে তাদের অ্যাপ্লিকেশনকে এখানে প্রমোট করে দেওয়ার জন্য, তারা এর জন্য হিউজ পরিমাণে ডলার মানে পে করতেও রাজি, কিন্তু সেগুলো ফেক অ্যাপ হয়, ঠিক আছে? আপনি সেখানে ইনভেস্ট করবেন, তারপর আপনার সেই ইনভেস্টমেন্ট নিয়ে তারা কিন্তু চলে যাবে, তো সেই জন্য সেগুলোর প্রমোশন আমি কখনই করি না। আর এখানে কিন্তু অনেক অ্যাপ মার্কেটে বের হয়ে আসছে যেগুলো মানে ফ্রড করার জন্য আসে, যেমন এখানে 244 জন ইনভেস্টার কিন্তু এখানে ফ্রডের শিকার হয়েছে, আর তাদের এখানে 42.7 মিলিয়ন এখানে ডলার কিন্তু তারা এখানে হারিয়ে ফেলেছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু অন্যান্য কোনো মানে রেপুটেটেড অ্যাপ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না, যেমন আপনার শুধুমাত্র বাইন্যান্স আছে, তারপর আপনার হুবই আছে, কুকয়েন আছে, এইসব যে টপ 10 র্যাঙ্কের যে এক্সচেঞ্জগুলো আছে এগুলোর মধ্যে আপনারা আপনাদের ফান্ডকে নিয়ে আসুন, এগুলোর মধ্যে স্টেক করুন, ঠিক আছে? অন্যান্য কোনো প্ল্যাটফর্মের উপরে যাবেন না, তারা কিন্তু অনেক আপনাদেরকে বলবে যে এত হারে ইন্টারেস্ট দেবে, এত হারে ইন্টারেস্ট দেবে, মানে আপনাদের ইনভেস্টমেন্ট ডাবল করে দেবে, সেগুলো কিন্তু কখনই হয় না, ঠিক আছে? এত সহজ না ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে এখানে ইনকাম করা, তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।